ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অ্যাথিয়ান টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। আজকে আমি তোমাদেরকে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছো ক্লাস টুয়েলভের জন্য, আর যারা সিবিএসসি ক্লাস টুয়েলভ আছো, তাদের আমি কিছু লাস্ট মিনিট সাজেশন দিচ্ছিলাম। এমসিকিউ আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমি এসএকিউ দেবো। এসএকিউ আমি তিনটে পার্টে দেবো। প্রত্যেকটা পার্টে আমি 25টা করে এসএকিউ তোমাদের উইথ আনসার দেবো। তো সময় নষ্ট না করে চটপট লিখে ফেলো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ সময়। অগ্রিম তোমাদের জানিয়ে রাখছি শুভেচ্ছা পরীক্ষার জন্য। এক নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় হলো কলকাতা শহরের এক বাসিন্দা ও উচ্চ পদে চাকরিজীবী। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় হলো কলকাতা শহরের এক বাসিন্দা ও উচ্চ পদের চাকরিজীবী। দু নম্বর প্রশ্নে যাচ্ছি। নিখিল সংবাদপত্রটি তুলে নিল, ওই সংবাদপত্রে কোন বিষয়ে মন্তব্য করা হয়েছে? নিখিল সংবাদপত্রটি তুলে নিল, ওই সংবাদপত্রে কোন বিষয়ে মন্তব্য করা হয়েছে? উত্তর হচ্ছে, গোটাকুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থাও করা হয়নি। উত্তর হচ্ছে, গোটাকুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থাও করা হয়নি। তিন নম্বর প্রশ্নে যাচ্ছি, বুড়োকর্তার বাড়িগুলির নাম কী ছিল? বুড়োকর্তার বাড়িগুলির নাম কী ছিল? উত্তর হচ্ছে, কলকাতার ধনী বাড়ি, আঠেরোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে বিস্তীর্ণ ধানি জমি। কলকাতার ধনী বাড়ি, আঠেরোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে বিস্তীর্ণ ধানি জমি। চার নম্বর প্রশ্নে যাচ্ছি, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? কালো বিড়ালের লোম আনতে গেছে কে? উত্তর হচ্ছে, ভজন চাকর গেছে। উত্তর হচ্ছে, ভজন চাকর। পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি, ওই পাঁচ ভাগে ভাগ হয়, পাঁচ ভাগের পরিচয় দাও। এখানে চালগুলির সম্বন্ধে দেওয়া আছে, এখানে তোমাদের যেটা চাইবে তোমরা সেটা পার্টিকুলার দিতে পারো, আমি সব কটাই দিয়ে দিয়েছি। নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত, নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চালের ভাত, মাছের সঙ্গে খাওয়ার জন্য রামশাল চালের ভাত, মাছের সঙ্গে খাওয়ার জন্য রামশাল চালের ভাত, বাড়ির বড় খোকার জন্য কনক পানি চাল, বাড়ির বড় খোকার জন্য কনক পানি চাল, ছোট ও মেজ খোকার জন্য পদ্ম জালির চালের ভাত, ছোট ও মেজ খোকার জন্য পদ্ম জালির চালের ভাত, আর বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চালের ভাত, আর বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চালের ভাত। ছ নম্বর প্রশ্নে যাচ্ছে, সে স্বর্গসুখ পায়, সে স্বর্গসুখ পায়, সে কিভাবে স্বর্গসুখ পায়, সে কিভাবে স্বর্গসুখ পায়? উত্তর হচ্ছে, উৎসব ভাতের স্পর্শে স্বর্গসুখ অনুভব করে, উৎসব ভাতের স্পর্শে স্বর্গসুখ অনুভব করে। সাত নম্বর প্রশ্নে যাচ্ছি, নারে তকবীর কথাটির অর্থ কী? নারে তকবীর কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে, মহানকে আহ্বান। উত্তর হচ্ছে, মহানকে আহ্বান। কালমা কাকে বলে? কালমা কাকে বলে? উত্তর হচ্ছে, ইসলাম ধর্মের বীজ মন্ত্র, স্থানীয় বাক্য, যা পড়িয়ে বা আবৃত্তি করে অন্য ধর্মাবলীকে মুসলমান করা হয়। ইসলাম ধর্মের বীজ মন্ত্র, স্থানীয় বাক্য, যা পড়িয়ে বা আবৃত্তি করে অন্য ধর্মাবলীকে মুসলমান করা হয়। ন নম্বর প্রশ্নে আছে, আল্লাহ আকবর কথাটির অর্থ কী? আল্লাহ আকবর কথাটির অর্থ কী? খোদা ও কোরআনোক্ত সৃষ্টিকর্তা, খোদা ও করুণাক্ত সৃষ্টিকর্তা। দশ নম্বর প্রশ্নে যাচ্ছি, লাহি ইল্লাহ ইল্লাহ কথাটির অর্থ কী? লাহিল্লাহ ইল্লাহ কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে, আল্লাহ এক ও অদ্বিতীয়। উত্তর হচ্ছে, আল্লাহ এক ও অদ্বিতীয়। এগারো নম্বর প্রশ্নে যাচ্ছি, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন? রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন? উত্তর হচ্ছে, আপনার রূপ। উত্তর হচ্ছে, আপনার রূপ।
12 নম্বর প্রশ্নে যাচ্ছি, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন? উত্তর হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি হলো যে সত্য কঠিন এবং তার ফল হলো যে কবি কঠিন সত্যকে ভালোবাসলেন। সত্য কঠিন এবং তার ফল হলো যে কবি সত্য কঠিনকে ভালোবাসলেন। 13 নম্বর প্রশ্নে যাচ্ছি, রূপনারায়ণের কুলে কবির জীবনের কোন সময় লেখা? রূপনারায়ণের কুলে কবির জীবনের কোন সময় লেখা? উত্তর হচ্ছে, কবিতাটি শান্তিনিকেতনের উদয়ন 30শে বৈশাখ 1848 বঙ্গাব্দের, ইংলিশে হচ্ছে 13 মে 1941 সালে রাত্রি 3টে 15 রচিত কবিগুরুর জীবনের অন্তিম লগ্নে। 14 নম্বর প্রশ্নে যাচ্ছি, রার বাংলার শীতের রূপ কেমন? রার বাংলার শীতের রূপ কেমন? উত্তর হচ্ছে, রার বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টি হলে তা হয় ধারালো। রার বাংলার শীত এমনিতে খুব জাঁকালো, বৃষ্টি হলে তা হয় ধারালো। 15 নম্বর প্রশ্নে যাচ্ছে, টেরিকাটা কয়েকটি মানুষের মাথা উদ্ধৃতটির তাৎপর্য কী? টেরিকাটা কয়েকটি মানুষের মাথা উদ্ধৃতটির তাৎপর্য কী? উত্তর হচ্ছে, তথাকথিত সভ্য মানুষের প্রতীক। উত্তর হচ্ছে, তথাকথিত সভ্য মানুষের প্রতীক। 16 নম্বর প্রশ্নে যাচ্ছে, কবি দেনা শোধ করে দিতে চান কেন? কবি দেনা শোধ করে দিতে চান কেন? উত্তর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর আগে সকল দেনা শোধ করে দেওয়ার অভিপ্রায় এই জন্য যে তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর আগে সকল দেনা শোধ করে দেওয়ার অভিপ্রায় এই জন্য যে তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন। 17 নম্বর প্রশ্নে যাচ্ছি, নদীর তীক্ষ্ণ ঢেউয়ে যে নামলো সে কেন নামলো? নদীর তীক্ষ্ণ ঢেউয়ে সে নামলো, সে কেন নামলো? উত্তর হচ্ছে, কারণ ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। কারণ ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। 18 নম্বর প্রশ্নে যাচ্ছি, আগুন জ্বললো আবার, আগুন জ্বলার পর কী হলো? উত্তর হচ্ছে, শিকার করা হরিণের মাংস রান্না করা হলো, শিকার করা হরিণের মাংস রান্না করা হলো। 19 নম্বর প্রশ্নে আছে, সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর হচ্ছে, সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে বনে ঘুরে বেরিয়েছিল। সুন্দরী গাছের বন থেকে অর্জুন গাছের বনে বনে ঘুরে বেরিয়েছিল। 20 নম্বর প্রশ্নে আছে, একটা অদ্ভুত শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? একটা অদ্ভুত শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে, একটা অদ্ভুত শব্দ বলতে শিকারী বন্দুকের গুলির শব্দ কথা বলা হয়েছে। একটা অদ্ভুত শব্দ বলতে শিকারী বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে। 22 নম্বর প্রশ্নে যাচ্ছি, নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন? নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন? উত্তর হচ্ছে, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা, তাপস এক সরল চিত্র যুবক বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা, তাপস এক সরল চিত্র যুবক বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। 22 নম্বর প্রশ্নে যাচ্ছে, খেতে খেতে চন্মনির মা বলেছিল কি বলেছিল? চন্মনির মা বলে, দেবতার লক্ষণ ভালো নয়, জানিয়ে খেতে খেতে বলেছিল যে নৌকা নিয়ে যারা বেরিয়েছে তারা নৌকাসহ না ডুবে মরে। চন্মনির মা বলেছে, দেবতাদের লক্ষণ ভালো নয়, জানিয়ে খেতে খেতে বলেছিল যে নৌকা নিয়ে যারা বেরিয়েছে তারা নৌকাসহ না ডুবে মরে। 23 নম্বর প্রশ্নে যাচ্ছি, বুড়ি খেপে গেল কোন কথা শুনে? বুড়ি খেপে গিয়েছিল, বুড়ি খেপে গেল কোন কথা শুনে? বুড়ি খেপে গেছিল। উত্তর হচ্ছে, চায়ের দোকানে একজন বুড়িকে ভারী তেজি দেখেছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে বলায় বুড়ি খেপে গিয়েছিল। চায়ের দোকানের একজন বুড়িকে ভারী তেজি দেখিয়ে এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে বলায় বুড়ি খেপে গিয়েছিল। অন্তিম ও শেষ প্রশ্নে যাওয়ার আগে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর কী ধরনের সাজেশন আমার থেকে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু আমার জন্য সাজেশন থাকলে সেটাও দিতে পারো। তো চলো অন্তিম প্রশ্ন দেখে নিই, খরচ মেটাতে কে, কিসের খরচ? উত্তর হচ্ছে, রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা
বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।